আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাশিয়াকে মোকাবেলা করার ক্ষমতা নেই ব্রিটিশ সেনাবাহিনীর। জানিয়ে দিব সুইডিশ কূটনীতিককে তলব তুরস্কের ন্যাটো সদস্যপদ আটকে দেওয়ার হুমকি। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ উত্তর কোরিয়ার। জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ। এদিকে ভারত চীন সীমান্ত বিতর্কিত অংশে হাইওয়ের পরিকল্পনা করছে বেইজিং। সর্বশেষ জানিয়ে দেব 41 কোটি জনসংখ্যা হারাতে চলেছে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়াকে মোকাবেলা করার ক্ষমতা নেই ব্রিটিশ সেনাবাহিনীর। ব্রিটেনের সমুখ ভাগের সেনারা খুবই দুর্বল। দেশটির সাবেক প্রতিরক্ষা প্রধানরা সতর্ক করেছেন যে রাশিয়ার দ্বারা সৃষ্ট হুমকি মোকাবেলায় ব্রিটেনের সেনাবাহিনী এখন খুব ছোট। সংবাদ মাধ্যম সানডে পিপল তথ্যের স্বাধীনতা ব্যবহার করে প্রমাণ করে যে যুদ্ধক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি যে ফ্রন্টলাইন ইউনিটগুলি সেগুলো আরও দুর্বল হয়েছে। ব্রিটেনের ফুট গার্ড 5টি পৃথক ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত এবং তাদের 2890 সৈন্য থাকা উচিত, কিন্তু তাদের সংখ্যা মাত্র 2560। স্কটল্যান্ডের 5টি ব্যাটালিয়ন রয়্যাল রেজিমেন্ট 2050 সৈন্য থাকার কথা এবং তবে এর বর্তমান শক্তি হল 1620। হাউসহোল্ড অশ্বরোহী প্রিন্স হ্যারির প্রাক্তন রেজিমেন্ট যা যুদ্ধ এবং আনুষ্ঠানিক উভয় ভূমিকায় কাজ করে কমপক্ষে 730 জন কর্মী প্রয়োজন, কিন্তু 670 জন রয়েছে। রয়্যাল আর্মি মেডিকেল কর্পসে 3200 জন কর্মী থাকা উচিত, কিন্তু বর্তমানে মাত্র 3060 কর্মী রয়েছে। ইন্টেলিজেন্স কর্পসের 3টি ব্যাটালিয়ন 710 জন কর্মী নিয়ে গঠিত হওয়া উচিত, কিন্তু বর্তমানে মাত্র 590 জন রয়েছে। রয়্যাল আর্মড কর্পসের 10টি ট্যাঙ্ক রেজিমেন্টের মধ্যে মাত্র 2টি সম্পূর্ণ শক্তিতে রয়েছে। আর যোগদানের চেয়ে বেশি সেনা এখন সেনাবাহিনী ছেড়ে যাচ্ছে। বর্তমানে 77190 জন সৈন্য দায়িত্ব পালন করছে। প্রতিরক্ষা প্রধানদের মতে প্রয়োজনীয় সংখ্যার চেয়ে প্রায় 3000 কম, কিন্তু টরির পরিকল্পনার অধীনে পরিকল্পিত কাটছাটের একটি নতুন রাউন্ড 2025 সাল নাগাদ সেনাবাহিনীকে মাত্র 30,000 কর্মীতে নামিয়ে আনবে। সেই সাথে রয়েছে যুদ্ধযান ঘাটতি। ব্রিটিশদের মাত্র 24টি অ্যাটাক হেলিকপ্টার আছে এবং 227টি ট্যাঙ্ক এবং পরবর্তী কয়েক বছরে আপগ্রেড করা চ্যালেঞ্জের 3 ট্যাঙ্কগুলি পরিষেবাতে আসার পরে 148-এ নেমে আসবে। ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক প্রধান লর্ড ড্যানবার্ট বলেছেন, ইউরোপে একটি স্থল যুদ্ধ একটি জরুরি জাগরণ কল করা উচিত। সেনাবাহিনীর শক্তিতে পরিকল্পিত কাটছাট অবিলম্বে বন্ধ করা উচিত। এরপর আমাদের সাজোয়া সক্ষমতা ফিল্ড আর্টিলারি এবং বিমান বিধ্বংসী কামানে ব্যয় বাড়াতে হবে। আফগানিস্তানের একজন প্রাক্তন পদাতিক কমান্ডার কর্নেল রিচার্ড ক্যাম্প বলেন, আমরা ইউক্রেনীয় বাহিনীকে সাহায্য করার জন্য অনেক কিছু করেছি, কিন্তু আমাদের নিজেদের যুদ্ধ ক্ষমতা তৈরি করা উচিত, তাদের কমানো নয়। সূত্র ডেইলি মিরর। সুইডিশ কূটনীতিককে তলব তুরস্কের ন্যাটো সদস্যপদ আটকে দেওয়ার হুমকি। সুইডেনের গোথেনবার্গ শহরে একটি কুর্দি গোষ্ঠীর মিছিল সমাবেশের কড়া প্রতিবাদ করেছে তুরস্ক। গতকাল শনিবার আস্কারা নিযুক্ত সুইডেনের শীর্ষ পর্যায়ের একজন কূটনীতিককে তলব করে এর প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আস্কারায় সুইডিশ দূতাবাসের অন্তর্বর্তী প্রধানকে তলব করে কুর্দি গোষ্ঠীর ওই বিক্ষোভের ব্যাপারে প্রচণ্ড রকমের অসন্তুষ্টি জানায়। তুরস্ক কুর্দি সংগঠনগুলোকে সন্ত্রাসী বলে মনে করে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে যে চুক্তি হয়েছে তার আলোকে আমরা আশা করি গোথেনবার্গ শহরে কুর্দি সন্ত্রাসীরা যে সমাবেশ ও মিছিল করেছে সে ব্যাপারে সুইডিশ সরকার প্রয়োজনীয় আইন এবং বিচারিক ব্যবস্থা গ্রহণ করবে। তুরস্কের সঙ্গে সুইডেনের নতুন করে এই টানা পড়েন এমন সময় শুরু হলো যখন তুর্কি প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন যে সুইডেন এবং ফিনল্যান্ড যদি কুর্দি সন্ত্রাসীদের সমর্থন দেওয়া বন্ধ না করে তাহলে ন্যাটোকে সামরিক জোটে অংশগ্রহণের বিষয়টি তার সরকার আটকে দেবে। গত মাসে স্পেনের মাদ্রিদ শহরে তুরস্ক সুইডেন এবং ফিনল্যান্ডের মধ্যে একটি চুক্তি হয় যার আওতায় সুইডেন এবং ফিনল্যান্ড কুর্দিদের প্রতি সমর্থন দেওয়া বন্ধ ও তুরস্ককে অস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। বিপরীতে তুরস্ক ন্যাটো সদস্য পদের জন্য ওই দুই দেশের ব্যাপারে আপত্তি তুলে নেয়। গোথেনবার্গ শহরে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে তুরস্কের নিষিদ্ধ ঘোষিত পিকেকে এবং আরও কয়েকটি কুর্দি সংগঠন। গোথেনবার্গ শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে এসব সংগঠন তাদের দলীয় পতাকা টানিয়ে দেয়। এছাড়াও মিছিলে অংশ নেওয়া লোকজন যেন ব্যানার বহন করছে তাতে
লেখা ছিল আমরা সবাই পিকেকে। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান চলতি সপ্তাহে বলেছেন যদি সুইডেন এবং ফিনল্যান্ড মাদ্রিদ চুক্তির শর্ত পূরণ না করে তাহলে ন্যাটো জোটের সদস্য পদের জন্য তারা যে আবেদন করেছে তা আটকে দেবে আঙ্কারা। সূত্র রয়টার্স। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ করেছে। এর আগে মার্চ মাসে রাশিয়াও একই অভিযোগ করলে জাতিসংঘ তা নাকচ করে দেয়। মস্কের মিত্র উত্তর কোরিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেন সংকটের মূল কারণ হিসাবে মার্কিন নিন্দা করেছিল। একই সঙ্গে দেশটি ইউক্রেনের পূর্বাঞ্চল রুশপন্থী সংঘর্ষিত দুটি বিচ্ছিন্ন অঞ্চলকে স্বীকৃতি দেয়। এর ফলে ইউক্রেন উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি রোববার বলেছে ওয়াশিংটন আন্তর্জাতিক চুক্তিকে উপেক্ষা করে ইউক্রেন সহ দশটি দেশ ও অঞ্চলে অনেকগুলো জীবাণু ল্যাব স্থাপন করেছে। এর আগে মার্চ মাসে মস্কো অভিযোগ করে বলেছিল ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির বিষয়ে গবেষণার জন্য যুক্তরাষ্ট্র তহবিল সরবরাহ করছে। ওয়াশিংটন ও কিয়েভ উভয়ে এ অভিযোগ অস্বীকার করেছে। এছাড়া একই সময়ে জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ইজুমি নাকামিটসু বলেছেন ইউক্রেনে কোনো জীবাণু অস্ত্রের কর্মসূচির বিষয়ে জাতিসংঘ অবগত নয়। জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল। কিয়েভে শনিবার ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূত অ্যাডাম স্মিথের নেতৃত্বে প্রতিনিধি দলটি জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে, খবর দ্য টপ ডেইলি নিউজের। এ সময় মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলটি জেলেনস্কিকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে। তারা ইউক্রেনকে আরও অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহের আশ্বাস দেন। তারা আরও বলেন কেবল যুক্তরাষ্ট্রই নয় তাদের সব মিত্র দেশও রুশ আগ্রাসন বন্ধে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। মার্কিন কংগ্রেসের ওই প্রতিনিধি দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলেনস্কির সঙ্গে ওই সাক্ষাতের কথা জানায়। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সম্প্রতি ঘোষণা করেছে ওয়াশিংটন আরও চারটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করবে কিয়েভকে। তবে শনিবার জেলেনস্কির সঙ্গে দেখা করা মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলটি ইউক্রেনকে আরও অন্য ধরনের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র তা উল্লেখ করেনি। ভারত চীন সীমান্ত বিতর্কিত অংশে হাইওয়ের পরিকল্পনা করছে বেইজিং। পূর্ব লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই কৌশলগত অবস্থানে শক্তিশালী করতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর তিব্বতের লুনজে কাউন্ট্রি থেকে কাশ্মীরের মাঝা পর্যন্ত নতুন হাইওয়ে নির্মাণের পরিকল্পনা করছে চীন। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম এবিপি লাইভ। প্রতিবেদনে বলা হয়েছে ক্ষয়িষ্ণু অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে প্রস্তাবিত নতুন জাতীয় কর্মসূচিতে 345টি উন্নয়ন পরিকল্পনা অন্তর্ভুক্ত করেছে চীন। পরিকল্পনার অংশ হিসাবে 2035 সালের মধ্যে 4.5 লাখ কিলোমিটার হাইওয়ে ও মোটরওয়ে নির্মাণ করতে চায় দেশটি। আর লুনজে কাউন্টি থেকে কাশগেরের মাঝা পর্যন্ত নতুন যে হাইওয়েটি হতে যাচ্ছে সেটি ওই বৃহৎ পরিকল্পনারই অংশ। প্রতিবেদন অনুসারে লুনজে কাউন্টি অরুণাচল প্রদেশের অন্তর্গত হলেও চীন এদিকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে। সেখান দিয়ে হাইওয়ে নির্মাণ করা হলে তার প্রভাব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্ত অঞ্চলে উত্তেজনা বাড়তে পারে। তবে সংবাদ মাধ্যমে প্রকাশিত এ খবরের বিষয়ে ভারত এবং চীনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে একটি চীনা যুদ্ধবিমান ভারতের সীমান্ত বরাবর উড়ে এলে বিষয়টি নিয়ে ফের দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। পরিস্থিতি বিবেচনায় গত রোববার চোশলমুন্ড সীমান্ত মিটিং পয়েন্টে ভারত চীন কোর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়, যেখান থেকে সিদ্ধান্ত আসে উভয় দেশেই সীমান্তের বিতর্কিত অংশ থেকে নিজ নিজ সেনা প্রত্যাহার করবে। 41 কোটি জনসংখ্যা হারাতে চলেছে ভারত। সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসে 2027 সালের মধ্যেই জনসংখ্যায় চীনকেও ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্রে পরিণত হবে ভারত। তবে সংস্থাটির জনসংখ্যা বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হচ্ছে আগামী 78 বছরে প্রায় 41 কোটি জনসংখ্যা হারাতে যাচ্ছে ভারত, খবর দ্য ইকোনমিস্ট। জনসংখ্যা বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালে ভারতের জনসংখ্যা হবে 141 কোটি, 20 লাখ। 78 বছর পর 2100 সালে তা কমে হবে 100 কোটি 30 লাখ। ফলে আগামী বছরগুলোতে ভারতের জনসংখ্যার ঘনত্ব উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দাবি করা হয়েছে ভারতের জনসংখ্যার এই ব্যাপক সংকোচন কোনো প্রতিষেধক নয়, বরং গবেষকদের মতে কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধি নেতিবাচক হয়ে গেলে সেই দেশের জ্ঞান এবং জীবনযাত্রার মানও স্থবির হয়ে যায়, ধীরে ধীরে অবলুপ্তির দিকে এগিয়ে যায় ওই জনগোষ্ঠী।